সকাল থেকে গয়েশপুর এলাকায় কিভাবে চলছে ভোট, কি সার্বিক ছবিটা জানাবে বিশ্বজিৎ। বিশ্বজিৎ, তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো স্মৃতি, সকাল থেকে আমরা দেখে আসি কৃষ্ণ কল্যাণী বিধানসভার গয়েশপুরে যে দেখে আসে সকাল থেকে লম্বা লাইন, সকাল থেকে একদম গণতন্ত্র উৎসব যেটা হচ্ছে বলা যায়, সেটা কিন্তু মানুষ কিন্তু গণতন্ত্র উৎসবের মত লাইন দিয়ে তারা ভোট দিচ্ছেন। সকাল থেকে দেখতে পাচ্ছ লম্বা লাইন, লম্বা লাইনের দেখতে লম্বা লাইন সকাল থেকে যেই আমি যেই স্কুলে আছি গয়েশপুর নেতাজি বিদ্যা মন্দির, সেখানে কিন্তু লম্বা লাইন দিয়ে মানুষ ভোট দিচ্ছেন। কিন্তু সকাল থেকে যে যারা গৃহস্থরে তারা রান্না বান্না করবেন, তারা কিন্তু সকাল সকাল ভোট দিয়ে তারপর তারা বাড়ির কাজ করবেন, এরকমই তারা জানতে পাচ্ছি। কিন্তু যেটা হচ্ছে আমরা আরেকটা তোমাকে বিধানসভা দেখেছি, হরিঙ্গাটা বিধানসভা হারিপুরে রাতের অন্ধকারে বিজেপি একটি টেন্ট ভেঙে দেয় শাসক দলের তৃণমূল কংগ্রেস অভিযোগ, কিন্তু বিজেপির অভিযোগ করছে নির্বাচন কমিশনের অভিযোগ করছে সেই টেন্টে কিন্তু তারা কিন্তু সকাল থেকে যখন যায় বসতে যায় সকাল ছটার সময় যখন তারা টেন্টে বসে যায় তখন দেখি ভাঙচুর অবস্থা ও ফ্ল্যাগ ফেস্টুন প্রচন্ড ছেড়া। সেখানে কিন্তু নির্বাচন কমিশনকে কিছুক্ষণ আগে অভিযোগ করেছেন, এরকমই জানি বিজেপির তরফ থেকে যে বিজেপি এবার তারা হরিঙ্গা থানা লিখিত অভিযোগ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। এরকমই পর্যন্ত এখনো পর্যন্ত হরিঙ্গাটায় পর্যন্ত ছোট্ট বিক্ষুব্ধ ঘটনা ছাড়া কিন্তু এখনো পর্যন্ত দুটি বিধানসভা বনগাঁ লোকসভার মধ্যে দুটি বিধানসভা কল্যাণী বিধানসভা ও হরিঙ্গাটা বিধানসভা এখনো পর্যন্ত ছোট্ট লাইন ভোট কিন্তু শান্তভাবে ভোট চলছে। আপাতত ধন্যবাদ তোমাকে বিশ্বজিৎ। ছবিটা দেখা যাচ্ছে বনগাঁ থেকে শান্তনু ঠাকুর, তিনি জয়ী সাংসদ 2019-এর, এবারও বিজেপির হয়ে তিনি লড়ছেন। বিশ্বজিৎ দাস সদ্য তিনি বাগদা তিনি কাউন্সিল তিনি সেখানকার বিধায়ক ছিলেন বাগদা বিধানসভা এলাকা থেকে, তিনি ইতিমধ্যে দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন এবং তৃণমূলে যোগ দেওয়া মাত্রই টিকিটও পেয়েছেন। শান্তনুর বিরুদ্ধে লড়ছেন তিনি এবার এই লোকসভা কেন্দ্র থেকে, তিনি ছিলেন জয়ী বিধায়ক বাগদা থেকে। এবার এই সাত কেন্দ্র, সাত বিধানসভা কেন্দ্রের তরফ থেকে আমরা দেখছি কল্যাণী রয়েছে বিজেপির দখলে, হরিণঘাটা রয়েছে বিজেপির দখলে, বাগদা ছিল বিশ্বজিৎ দাস বিজেপির দখলে, বনগাঁ উত্তর রয়েছে বিজেপির দখলে, বনগাঁ দক্ষিণ বিজেপি, গাইঘাটাও বিজেপি, এবং স্বরূপনগর শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের দখলে। এই সাতটি বিধানসভা রয়েছে বনগাঁ লোকসভার অন্তর্গত, যেখানে ছটি রয়েছে বিজেপির দখলে, একটি শুধুমাত্র স্বরূপনগর রয়েছে তৃণমূল কংগ্রেসের দখলে। এবং 2019 আমরা দেখেছিলাম শান্তনু ঠাকুর মমতা বালা ঠাকুরকে হারিয়ে তিনি জয়লাভ করেছিলেন। একটা সময় কপিল কৃষ্ণ ঠাকুর তার জেতা সিট ছিল এটি, তার মৃত্যুতে আমরা দেখেছিলাম যে সেখানে তার স্ত্রী মমতা বালা ঠাকুর তিনি দাঁড়িয়েছিলেন, তাকে হারিয়ে আমরা 2019-এ দেখলাম শান্তনু ঠাকুর তিনি জয়লাভ করলেন, এবারও দল তাকেই দাঁড় করিয়েছে। মতুয়া ভোট এই কেন্দ্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। বনগাঁতে চলছে লোকসভা নির্বাচন, ইতিমধ্যে বনগাঁয় আমরা যদি দেখি যে একটা সময় কিন্তু এই বনগাঁয় 2014 থেকেই তৃণমূল কংগ্রেসের দাপট রয়েছে, 2014-ই তৃণমূল কংগ্রেসের কপিল কৃষ্ণ ঠাকুর, তারপর আমরা দেখলাম যে তার মৃত্যুতে মমতা বালা ঠাকুর দাঁড়ালেন এবং সেখানেও তিনি জয়লাভ করলেন 2015-ই। 2019-এ শান্তনু ঠাকুর তাকে হারালেন এবং ঠাকুর পরিবারের এই মমতা বালা ঠাকুর শান্তনু ঠাকুরের দ্বন্দ্ব দীর্ঘ দিনে, কিছুদিন আগেই বড়মার ঘর দখলকে কেন্দ্র করে আমরা দেখলাম রাজনীতির রং লাগতে এই ঠাকুর পরিবারে। শান্তনু ঠাকুর এবং তার সম্পর্কে জেঠিমা মমতা বালা ঠাকুর বা তার প্রতিদ্বন্দ্বী একটা সময় যিনি ছিলেন, এখন তিনি রাজ্যসভার সাংসদ, তবে সেই মমতা বালা ঠাকুর এবং শান্তনু ঠাকুরের দীর্ঘ দিনের যে পারিবারিক দ্বন্দ্ব তাতে রাজনীতির রং লাগতেও আমরা দেখেছি। এবং ঠাকুর পরিবার থেকে বেরিয়ে মতুয়া সম্প্রদায়ের এই ভোট, এবারের ভোট শুধু নয় বনগাঁয় বরাবরই একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এবং এবার আরও বেশি করে কারণ সিএএ এই নিয়েই দীর্ঘদিন আমরা দেখেছি শান্তনু ঠাকুর তিনি কথা বলেছেন, তিনি সরব হয়েছেন। এবার বনগাঁবাসী সিএএ এই ইস্যুকে সামনে রেখে ভোট দেন নাকি মতুয়া সম্প্রদায়ের ভোট বরাবরের মতো ফ্যাক্টর হয় এবারও, সেটা এখন দেখার। বিশ্বজিৎ দাস তিনি বাগদার জয়ী বিধায়ক ছিলেন বাগদা বিধানসভা থেকে, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে তিনি দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মাত্রই মুকুটমণির মতো তিনিও কিন্তু দলের টিকিট পেলেন, এবার বনগাঁ থেকে লড়ছেন শান্তনুর বিরুদ্ধে।